ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে, অন্য যে ছেলেটা পড়ুয়া যে জ্ঞানী তার কোনো চাকরি হয়নি। পুরো জাতিকে তারা একটা একটা জিম্মিতে রেখেছিল ছাত্রলীগের ছেলে মেয়েরা। বিএনপি করে ওর ছেলেকে চাকরি দিবেন না। অনেকে ছাত্রলীগ কেন ব্যান হলো সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন করতে চায়, তাদেরকে এইটা এই এইটা এই পেপারটা একবার করে পড়ানো উচিত যে কেন ছাত্রলীগ ব্যান হলো। তো এটা তো এই যে পেপারে যেটা দেখছেন সেটা হচ্ছে যে দৃশ্যমান ছাত্রলীগের যে কাজকর্ম গত 15 বছরে সেটার একটা দৃশ্যমান। তো তার আগে আমি এই বিষয়ে আগে বলে নেই, আমাদের গভর্নমেন্ট বা আমরা চাই বাংলাদেশের শিক্ষাঙ্গন নিরাপদ হোক, বাংলাদেশের গ্লোবাল কম্পিটিটিভনেসের জন্য আমরা আমাদের শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা অ্যাকাডেমিক্যালি মোর কনসেন্ট্রেট করতে পারে, তারা যেন পৃথিবীর যে কোনো একটা স্টুডেন্টের সাথে সে যেন কম্পিট করতে পারে, সে যেন সগর্বে তার দেশকে এগিয়ে নিতে পারে। এবং এটার জন্য খুবই আইডিয়াল একটা সিচুয়েশন আমাদের, আইডিয়াল একটা পিসফুল সিনারিও সিচুয়েশন আমাদের ক্রিয়েট করতে হবে আমাদের ক্যাম্পাসগুলোকে। ক্যাম্পাসগুলোকে কোনো মতেই যেন সন্ত্রাসীদের আখড়া বানাতে দেওয়া না হয়, এবং সেই জন্য আমরা চেষ্টা করছি এবং সামনে আমরা মনে করি যে কোনো গভর্নমেন্টই আসে যেই আসুক না কেন তারা চেষ্টা করবেন। এটা আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদের ছেলে মেয়েরা আমাদের তারা যেন বাংলাদেশকে তাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ার অনুপ্রেরণা ক্যাম্পাস থেকে পায়, এবং সেই জায়গাগুলো ক্যাম্পাসগুলোর জন্য একটা আইডিয়াল ডিবেটের একটা আইডিয়াল জায়গা হয়, আমরা সবাই মিলে আইডিয়া। আপনি দেখেন কি মহৎ একটা আন্দোলন এই ক্যাম্পাসের ছেলে মেয়েরা শুরু করলো, বাংলাদেশে এইরকম মহৎ আন্দোলন কয়টা হয়েছে? আমি তো সত্যিকার অর্থে আপনি যদি পিছনে ফিরে তাকান 90-এর আন্দোলন আমি বলি এটাও মহৎ ছিল, বাট এইবারের যে আন্দোলন এটার যে ব্যাপ্তি এবং এটাই যে মানুষকে যে নাড়া দেওয়া এবং এই যে ছেলে মেয়েরা যে বের হলো, দেখেন কি মানে তারা বাংলাদেশকে কি কোথায় নিয়ে গেল পুরো পৃথিবীর কাছে। তো এই আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ, তারা ছিল ফাঁসিবাদের মূল ফুট সোলজার, এবং এটা এখানে খুবই স্পষ্টভাবে আছে, আপনারা দেখেছেন তারা কি করেছে। দৃশ্যমান তো এখানে আছে, অদৃশ্যমান আপনি তারা যেটা করেছে যে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে, তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তারা অনেকে ছাত্রলীগই করতো এই জন্য যে সে একটা চাকরি পাবে। দ্যাট মিন্স কি আপনি পুরো একটা একে তো আপনি ধরেন পুরো জব ব্যবস্থায় আপনি বৈষম্য তৈরি করে রেখেছেন, আর একটা হচ্ছে নীরব বৈষম্য যেটা মানুষের চোখে আমরা দেখছি কিন্তু বলতে পারছি না। আমার চোখের সামনে গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে, অন্য যে ছেলেটা পড়ুয়া যে জ্ঞানী তার কোনো চাকরি হয়নি, তাদের চাকরি হয়েছে পুলিশে, তাদের চাকরি হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিতে। HTMM-এর তো একটা ফেমাস কোট আছে দেখেছেন যে তোমরা এটা করে আসো বাকিটা আমি দেখছি। তো পুরো জাতিকে তারা একটা একটা জিম্মিতে রেখেছিল ছাত্রলীগের ছেলে মেয়েরা, একটা জিম্মি অবস্থা। তারা যে আপনি ছাত্রলীগ করবেন এটা আপনার টিকিট টু হেভেন, বাকি কিছু করবেন না আপনার জীবন হেল। এবং আপনি যারা BCS ইন্সপেকশনে আসছে গ্রামে পুলিশের লোকরা, তাদেরকে ছাত্রলীগের ছেলেরা যেই বলছে যে এই লোকটা বিএনপি করে ওর ছেলেকে চাকরি দিবেন না, এটা কারা করেছে? পুলিশ তো যে পুলিশটা যে বাগেরহাটের একটা ফকিরহাটের উপজেলায় যে পুলিশ যাচ্ছে একটা ছেলেকে ইন্সপেক্ট করতে, তার তো জানার কথা না যে ওই বাসায় ওই ছেলেটা বিএনপি, তার বাবা বিএনপির গ্রাম লেভেলের লিডার, এটা কে দেখিয়ে দিয়েছে? এটা আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা দেখিয়ে দিয়েছে যাতে এই ছেলেরা জব না পায়। এবং এই যে আপনি দেখেন যে এই যে এত ফেরোসাসলি পুলিশ যে আমাদের ছোট ভাই বোনদের বিরুদ্ধে নামলো, নেমে মানে নির্বিচারে গুলি করে এদেরকে মারলো, এদের আপনি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেন ছাত্রলীগ, এটা তো আপনি দৃশ্যমান দেখছেন যে এই কতজনকে, তারপরে যে হেলমেট বাহিনী বা পুলিশের মধ্যে তাদের ইনফিল্ট্রেশন, ভয়াবহ একটা পুলিশ রাষ্ট্র তৈরি হয়েছিল, এবং এটার মেন উপাদানটা এসছে ছাত্রলীগের থেকে। বাংলাদেশে যাতে এটা না হয়, বাংলাদেশকে নিরাপদ করতে হলে
শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে, বাংলাদেশকে উঠতে হলে, প্রসপারেস হতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে, এবং সেইটা আমরা সবাই মিলে এই জন্য এই যে যে আমাদের কমিশনগুলো হচ্ছে, রিফর্ম কমিশনগুলো হচ্ছে, আমরা যে ডিবেটের কথা বলছি, এই ডিবেটে শুধু তো কনস্টিটিউশন বা পুলিশ বা জুডিশিয়াল, এর বাইরে যেগুলো সামাজিক যে এই ডিবেটগুলো হওয়া উচিত, এই শিক্ষাঙ্গনকে আমরা নিরাপদ কীভাবে করব, কীভাবে করলে আর একটা ছাত্রলীগ তৈরি হবে না এই দেশে, সে ব্যবস্থা আমাদের করতে হবে। সেটার জন্য আমাদের ডিবেট করতে হবে গ্রামে গঞ্জে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে, বলতে হবে যে না, আমরা এই ধরনের আর একটা মনস্টার আমাদের সোসাইটিতে চাই না, বাংলাদেশ যেন নিরাপদ হয় সেটা যেন চাই। বাংলাদেশের শিক্ষাঙ্গনের সন্ত্রাসের ইতিহাস অনেক পুরনো, আমরা অনেকেই জানি, সেই পাঁচপাত্তুর আমল থেকে বা তারপরে সত্তরের দিকে, এবং আপনি জানেন রক্ষী বাহিনীর অনেক ফুট সোলজার ছিল ছাত্রলীগ। তা আমরা ইতিহাস যেন না ভুলে যাই, আমরা শিক্ষাঙ্গনকে আমরা নিরাপদ রাখি, প্রত্যেকটা যে ছেলেটা ভালনারেবল সেও যেন সগর্বে একটা ইউনিভার্সিটিতে থাকতে পারে, আমাদের ডরমিটরিগুলো যেন এই সন্ত্রাস মুক্ত হয়, সেটা আমাদের চেষ্টা থাকবে, আমরা চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করেন এবং আপনারা এই ব্যাপারে জনমত গড়ে তুলেন, প্রত্যেকটা ক্যাম্পাসে এই বিষয়ে ডিবেট হোক, বড় রকমের ডিবেট হোক, সবাই আমরা টেক পার্ট। আপনারা যেমন এই জুলাই অগস্ট আন্দোলনে আমাদের ছাত্ররা যেভাবে নেতৃত্ব দিয়ে দেখেছে যে রাষ্ট্র কীভাবে মেরামত করতে হবে, সেই রাষ্ট্র মেরামতেরই একটা বড় পার্ট হচ্ছে শিক্ষাঙ্গনে সন্ত্রাসকে আমাদেরকে দূর করতে হবে। আপনি রাষ্ট্র মেরামত করতে চাবেন শুধুমাত্র কনস্টিটিউশন ঠিক করে বা জুডিশিয়ারি ঠিক করে হবে না, সোসাইটিতে যাতে যারা সন্ত্রাস করে এবং সন্ত্রাস যাতে না করতে পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। থ্যাংক ইউ, আমি এর বেশি আর বলতে পারছি না, থ্যাংক ইউ ভেরি মাচ।